আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না। নমস্কার, শিল্পলহরী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গীত সুপর্ণা, আর আমার সঙ্গে এই অনুষ্ঠানে যারা অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 7596889622 এই নাম্বারে। আজকে আমাদের বিষয় হলো বর্ষা আর প্রেম, আর আমাদের কাছে আজকে চলে এসেছে অর্থাৎ অতিথি শিল্পী, কে বলুন তো, কিছু আজ করতে পারছেন? পারছেন না তো। আমরা পেয়ে গেছি আজকে আমাদের অত্যন্ত ভালো লাগার, ভালোবাসার, খুবই কাছের একজন মানুষকে, কেয়াদি, কেয়া চক্রবর্তী। কেয়াদি এর আগেও শিল্পলহরীতে এসেছেন, আজকেও কেয়াদি চলে এসেছেন শিল্পলহরীকে ভালোবেসে আমাদের এই অনুষ্ঠানে। পেশায় নার্স হওয়ার পাশাপাশি কেয়াদি কিন্তু একজন সুগায়িকা। আসুন কেয়াদিকে আরও আরেকবার স্বাগত জানাই আজকে আমাদের শিল্পলহরীর এই বর্ষার বর্ষণ মুখর শিল্পলহরীর এই অনুষ্ঠানে। স্বাগত জানাচ্ছি কেয়াদি তোমাকে আরও আরেকবার আমাদের এই শিল্পলহরীর অনুষ্ঠানে। দ্বিতীয়বার এখানে আসতে পেরে তোমার কীরকম লাগছে? আমার খুব ভালো লাগছে, এখন বর্ষার সময় আমি আসতে পেরে আমার বর্ষার গান ভীষণ ভালো লাগে আর আমি খুব আনন্দিত। বা খুশি হয়েছে তো তুমি? খুব খুশি। বা কেয়াদি তুমি প্রথম গান কি শোনাচ্ছ বলো? প্রথমে যেহেতু বর্ষা আমি একটা প্রেম দিয়ে শুরু করছি। বেশ, আমরা তাহলে সরাসরি গানে চলে যাই। আমি তোমার প্রেমী হব সবার কলঙ্ক সব আমি
চমৎকার কেয়াদি, চমৎকার, সত্যি খুব ভালো লাগলো। আর ভীষণ সুন্দর একটা গান দিয়ে তুমি অনুষ্ঠান শুরু করলে। দ্বিতীয় গান তুমি কি শোনাচ্ছ? কিছু বলবো বলে এসেছিলেন না, বর্ষার গান। বর্ষার গান, হ্যাঁ, কবিগুরুর প্রিয় ঋতু কিন্তু বর্ষা ছিল আমরা জানি। আর বর্ষার সঙ্গে প্রেম কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। বর্ষার বারিধারায় প্রেম কিন্তু আরো সজীব, আরো প্রাণবন্ত হয়ে ওঠে। চলে যাই তাহলে আমরা পরের গানে। কিছু বলবো বলে এসেছিলেন কেয়াদি, তুমি কিছু বলো। তুমি তো মানুষের সেবা করো, সেবা করা তোমার কাজ, তুমি নার্স। সেবার মধ্যে লুকিয়ে রয়েছে ভালোবাসার, ভালোবাসা মানে প্রেম। তা সেই তোমার সেই ভালোবাসার মানুষদের সঙ্গে তুমি যে সময় কাটাও এবং তাদের সেবা করো, তাদের ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে তুমি সারিয়ে তোলো এবং তার ফাঁকে বাড়িতে এসে আবার গানও করো, এইটা নিয়ে যদি কিছু বলো, এই যে সামঞ্জস্যটা তুমি কি করে বজায় রাখো? দেখো, এখন তো মানে চতুর্দিকে একটা, যাই হোক, ভাইরাস একটা হ্যাঁ ছড়িয়েছে, সেই জন্য আমাদেরকে সকালবেলাতেই চলে যেতে হয় অফিসে, ফিরতে ফিরতে অনেক রাত হয়। তারপরে যেটুকু সময় পাই তখন আমি একটু গানের পিছনে দিয়ে আর কি, অল্টারনেট দিয়ে একটা করে ছুটিও দেয় মাঝে মাঝে, সেই সময়টা আর কি। এছাড়া এখন হাতে সময়টা কম। এবং তোমার মনে কিন্তু সবসময় ভালোবাসাই থাকে, কারণ মানুষকে ভালোবাসাই তোমার কাজ। হ্যাঁ দেখো, এখন ধরো কেউ হসপিটালাইজেশন আছে, তাকে আমাদেরকে নিজের মানুষের মতন করে তাদের দেখতে হয়, কারণ হচ্ছে তারা তো বাড়ির লোক সেখানে নেই, সেই জন্য আমাদেরকে সেই সময়টুকু তাদেরকে একটু ভালোবাসা না দিলে তারা আমাদের একটা ভাবতে হয় ফ্যামিলি মেম্বার, না ভাবলে সে ট্রিট পাবে কী করে? যতটুকু আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করি। বাহ, খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। পরের গান তুমি কি শোনাচ্ছ বলো? হৃদয় মন্দ্রিল ডমরু গুরু গুরু, বর্ষা। বাহ, আমরা তাহলে সরাসরি গানে চলে যাই।
অসাধারণ 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 কেয়াদি, ভীষণ ভালো গাইলে তুমি। মানে তুমি যে একদম অন্তরের অন্তঃস্থল থেকে গানটাকে উপলব্ধি করে গাইছো, সেটা কিন্তু তোমার গায়কি শুনেই বোঝা যাচ্ছে। খুব ভালো লাগলো সত্যি। কবিগুরুর বর্ষার গানে সিক্ত হয়ে উঠছে শিল্পলহরীর আজকের এই সকাল। আর এইভাবেই আমার সঙ্গে যারা গল্প, গানে, আড্ডায়, কবিতায় এবং যে কোনো ধরনের শিল্প সম্বন্ধীয় আলোচনায় অংশ নিতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন 7596889622 এই নাম্বারে। এবার আসুন পরিচয় করিয়ে দিই সেই সকল যন্ত্রশিল্পী দাদাদের সঙ্গে, যাদের অপূর্ব সঙ্গত না হলে হয়তো এই অনুষ্ঠান এতখানি সুন্দর হয়ে উঠতো না। কিবোর্ডে রয়েছেন অত্যন্ত গুণী মানুষ সুবীর দা, সুবীর দত্ত, এবং তালবাদ্যে রয়েছেন অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ শিবশঙ্কর দা, শিবশঙ্কর চক্রবর্তী। কেয়াদি, তুমি এর পরের গান কি শোনাচ্ছ বলো? ঝড়ো ঝড়ো আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, একদম বর্ষার সময় উপযোগী গান তুমি শোনাচ্ছ, খুব ভালো লাগছে। তাহলে আমরা সরাসরি গানে চলে যাই। খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। তুমি এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিচ্ছ। আর কবিগুরুর গান এমনই একটা মানে বিষয় যে আমিও তোমার সাথে গলা না মিলিয়ে থাকতে পারলাম না, ভীষণ ভালো লাগছে। দর্শক শ্রোতা বন্ধুরা অবশ্যই জানাবেন কিন্তু এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান আপনাদের কিরকম লাগলো। স্ক্রলে যে নাম্বার যাচ্ছে, অর্থাৎ
7596889622 এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত জানান। আপনাদের মতামত কিন্তু শিল্পলহরীর কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং আপনাদের শুভকামনায় শিল্পলহরী আজ এতদূর এগিয়ে এসেছে। আপনাদের শুভকামনা শিল্পলহরীর চলার পথের পাথেও। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে আমাদের হাতে তো সময় সেরকম নেই, তাই যেতে যেতে কেয়াদি তুমি কি গান উপহার দিচ্ছ বলো? বর্ষারই একটা গান, আমার দিন ফুরালো। বাহ, আমরা তাহলে সরাসরি গানে চলে যাই। কেয়াদি, খুব ভালো লাগলো তোমার সঙ্গে এতটা সময় কাটিয়ে। তুমি যে এত সুন্দর একটা বৃষ্টিমুখর এবং সেই সঙ্গে প্রেমময় পরিবেশের উপহার দিলে শিল্পলহরীকে, তার জন্য শিল্পলহরী তোমায় ধন্যবাদ জানাচ্ছে। আশা করি দর্শক শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভালো ভাববেন এবং সাবধানে থাকবেন। অযথা আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না। সরকারি বিধিনিষেধ মেনে চলুন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না।
দেখা হবে আবার আগামী রবিবার ঠিক সকাল 10টায় শিল্পলহরীর এই অনুষ্ঠানে। বর্ষা আর রথ কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই আজকে এই শিল্পলহরীর অনুষ্ঠান থেকে আমরা সবাই মিলে হই হই করে পাঁপড় ভাজা খেতে খেতে বিদায় নেব।